আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নভাবে সরিষা ইলিশ রান্নার রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে লেচ্ছ 8 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি হলুদ আর লবণটাকে ভালো করে মাছের পিসের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এই মাছের যে প্লেটটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কালো সরিষা, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা সরিষা, নিয়ে নিচ্ছি এখানে 6-7টি ছোটো সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচ সহ সরিষা বাটলে কখনো তিতা হয় না। তো আমি এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমাদের এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, চলে যাচ্ছি সরাসরি রান্নায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো। আমি প্রথমে 4 পিস মাছ দিলাম, তারপর চুলা রাস্তা মিডিয়াম আঁচে রেখে প্রথমে আমি 2 মিনিট মাছটাকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো একদম লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিচ্ছি। যারা কাঁচা মাছটা খেতে পছন্দ করেন না, তাদের জন্য বিশেষ করে আজকের এই রেসিপিটি। মাছটাকে ভেজে নিয়েও কিন্তু সরিষা ইলিশ রান্না করা যায়। তো অনেকেই আছেন যে কাঁচা মাছটা মানে সরিষা ইলিশটা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ট্রাই করবেন। তো আমি এভাবে 3 মিনিট মাছটাকে ভেজে নিয়েছি। তো আরও 1 মিনিট এই পাশটা ভেজে নিয়েছি। ঠিক যখন এরকম হয়েছে আমি চুলা থেকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে, 2 থেকে 3 মিনিট। তো একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তারপর এখানে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে অবশ্যই রান্নাটি করতে হবে। তারপর এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাকে আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। অনেকেই বলেন যে পেঁয়াজ দিলে ইলিশের গন্ধ থাকে না, ইলিশের গন্ধ দূর হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান যেই কলকাতার দিদিরা আছেন তাদেরকে বলছি, আপনারা পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা বাংলাদেশিরা কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটি করি। তো পেঁয়াজ বাটা থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি এখানে সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে এখানে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কোনো মশলা দিতে হবে না। এখন এই মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষাবো 5 মিনিট চুলা রাস্তা মিডিয়াম আঁচে রেখে। এইভাবে আমি মশলাটাকে প্রায় 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু ফুটে আসতে শুরু করে দিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর চুলা রাস্তা ফুলাচ্ছি রেখেছি। তো কিছুক্ষণ পর ফুটে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর প্রায় 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পর চুলা রাস্তা ফুলাচ্ছি রেখে রান্নাটি করছি। আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করব না। এখন আমি মানে প্রায় 5 মিনিট পর একটু জাকিয়ে দিচ্ছি প্যানের হাতাটাতে ধরে জাকিয়ে দিব, আর এর চেয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাখামাখা হয়ে যাওয়া পর্যন্ত। তবে আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, যেহেতু মাছটা আগে থেকেই ভাজা, সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই। তো আমাদের এখানে রান্না কিন্তু কমপ্লিট। যখন ঠিক এরকম মাখামাখা হয়েছে আর তেলটা বেশি এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমি একটা সার্ভিং ডিশে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে সরিষা ইলিশটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, কাঁচা মাছের জন্য সরিষা ইলিশ খান না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আর এইভাবে আমরা তো একইভাবে সবসময় সরিষা ইলিশ খাই, তো এইভাবেও আপনারা ভিন্নভাবে রান্নাটি করে দেখতে পারেন, এইভাবেও খেতে কিন্তু ভালো লাগে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।